সেকেন্ড বেচের ফেয়ারওয়েল 2010 দশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গতবারের উপস্থাপক মোহাম্মদ রাফিউল ইসলাম আর আমার সাথে ফারহানা ইয়াসমিন নিতু। প্রথমে সবাইকে ফ্রম ঢালাও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। সবাইকে শুভ সন্ধ্যা। গতবার আমরা কতটুকু মজা দিতে পেরেছি আপনাদেরকে জানি না, তবে এবার অনেক মজার মজার পারফরমেন্স, মজার মজার অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের জন্য অপেক্ষা করছে। আশা করছি আপনারা গতবার এসে এবার অনুষ্ঠানটা আরো উপভোগ করবেন। আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য, সবাইকে সহযোগিতা করার জন্য। আশা করছি আপনারা সবাই সহযোগিতা করবেন। না না মিঠু, এবার তো আমরা করছি না, এবার আমরা আর থাকছি না, এবার আমাদের জায়গায় আমাদের ছোট ভাই বোনরাই আসছে। আর আহ্বান করছি অনেক বসাক এবং সঞ্জিতা আক্তারকে উপস্থাপনার দায়িত্বটা বুঝে নেওয়ার জন্য। চলে এসো তোমরা। ধন্যবাদ রাফি ভাইকে এবং মিটু আপুকে আমাদের এই সুন্দর একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আর তাদের কাছ থেকে আমরা আশীর্বাদ চাই যেন ওনাদের মতো করেই যেন প্রোগ্রামটা আমরা চালিয়ে নিতে পারি। ধন্যবাদ রাফি ভাই এবং মিটু আপুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ষাস্নাত এই সন্ধ্যায় রূপদলের অপূর্ব মহিমায় আমরা যারা এখানে সমবেত, যারা দিয়েছি বিন্দু বিন্দু ঘাম আর যারা ছিলাম শুভকামনারত, তাদের সবার জন্য আজই মুক্তির দিন। অভূতপূর্ব করতালি দিয়ে শুরু করতে চাই আজকের এই বিদায় অনুষ্ঠান। আর শুরু থেকেই আপনাদের দিক নির্দেশনা দিতে, আপনাদের জানাতে কে আসবে, কে যাবে, কি আসছে, কি যাচ্ছে জানিয়ে দিতে, বুঝিয়ে দিতে, শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকব আমি আপনাদের হোস্ট
অনিক বসাক ও আমি সঞ্জিত ডাক্তার। আসসালামু আলাইকুম। এখন অনুষ্ঠানের শুরুতে আমাদের এই প্রোগ্রামে মাননীয় সভাপতির অনুমতি আশা করছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ, মাননীয় প্রিন্সিপাল স্যার এবং গেস্টদেরকে তাদের নিজ নিজ আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শকরা, আমরা স্যারদেরকে করতালির মাধ্যমে আহ্বান জানাব। এর সাথে আহ্বান করছি প্রকৌশলী ইখলাসুল রহমান স্যারকে তার আসন অলঙ্কৃত করার জন্য। সবাই ওনার জন্য করতালি। শুরুতেই আপনাদের কোঅপারেশনের প্রেরণার গুণগান করতে চাই। না না, আমার মনে হয় সবার আগে তুমি যে বললে ওই বর্ষাস্নাত সন্ধ্যাবেলার কথা, কোথা থেকে পেলাম আমরা এই অপূর্ব মহিমাময় সন্ধ্যা? কোথা থেকে এলো আজকের এই বিষয় এত মুখ? নিশ্চয়ই সৃষ্টিকর্তার থেকে। আর বিদায় অনুষ্ঠানের শুরুতেই আমরা সেই সৃষ্টিকর্তার নামে শুরু করতে চাই। তাই প্রথমে কোরআন থেকে তেলাওয়াত, তেলাওয়াত নিয়ে আসছেন জোবায়ের হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن
ذلك الفوز العظيم صدق الله العظيم পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, যাকে একে সব ধর্মের উপর প্রবল করে দেন যদিও মুশরিকরা তা অপছন্দ করে। হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি হতে পরিত্রাণ দিবে? আর তা হলো তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এটি তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর যদি তোমরা তা অনুধাবন করো। তিনি তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত এবং মনোরম গৃহ যা রয়েছে অনন্তকাল বসবাসের জন্য। ইহাই মহাসফল আল কোরআন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার তবে আমাদের কথা মানে সৃষ্টি সুপার ইম্পোজ অর ভেরিয়েশনের কথা একটু বলতে চাই। কি করছো তুমি যা অপরদানে এমন রূপ বদলে মৃত্তিকার গুভর বাতাস দিচ্ছ? সেই মা সেই দেশের প্রতি কি আমাদের কোনো কৃতজ্ঞতা থাকবে না? ও নিশ্চয়ই, ধন্যবাদ দ্বিতীয়বারের মতো আমাকে ইনসাল্টিং রিমাইন্ডার দেওয়ার জন্য। হ্যাঁ অডিয়েন্স এবং মহামান্য শিক্ষক মণ্ডলী এবং সভাপতি, আমরা দেশমাতৃকার কথাই বলছি যা আমাদের অপার হস্তে এবং এর উর্বর ভূমি মাটি পানি ও বাতাস দিয়ে এবং স্বাধীন ভূখণ্ডে বিশ্বের বুকে স্বাধীন নাগরিক হিসেবে দাঁড়ানোর প্ল্যাটফর্ম দিয়েছে। সে দেশের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় সংহতির সঙ্গে আমরা একবার দাঁড়াতে চাই। এই মুহূর্তে স্বাগত বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে অনুরোধ করছি ষষ্ঠ পর্বের ডিএনটির ছাত্র শামসুদ্দিনকে। মঞ্চে আসছে শামসুদ্দিন। মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি শ্রদ্ধাপ্রধান প্রিন্সিপাল স্যার, উপস্থিত রয়েছেন ডিএনটি ডিপার্টমেন্টের প্রধান জনাব আবদুল্লাহ মামুন স্যার, উপস্থিত রয়েছেন সিএসটি ডিপার্টমেন্টের হেড জনাব আদিক ইসলাম স্যার, উপস্থিত রয়েছেন শ্রদ্ধাপ্রধান শিক্ষকবৃন্দ, সামনে উপস্থিত রয়েছেন আমাদের সিনিয়র ভাইয়েরা ভাই বোনেরা, আমার সহপাঠী ভাই বোনেরা এবং জুনিয়র ভাই বোনেরা, সর্বপ্রথম আমার আন্তরিক সালাম ও অভিনন্দন গ্রহণ করুন। টিকটিক করে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে আমাদের সামনে থেকে চলে গেল পুরো সময়টুকু। আজ আমরা একটি এমনই একটি প্লেসে উপস্থিত হয়েছি যে প্লেসটি আমাদের জন্য একদিকে খুবই হৃদয়বিদারক, অপরদিকে আনন্দদায়ক। আজ আপনারা আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন, সেই স্মৃতিগুলো স্মরণ করে আমরা আপনাদের মাঝে কীভাবে বিদায় দিব সেই ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা আমাদের সেই স্মৃতিগুলো আজকে সামনের দিকে ভাসতেছে, কিন্তু সেই স্মৃতিগুলো কীভাবে তুলে ধরব তা কীভাবে আপনাদের সামনে তুলে ধরব সেটা খুঁজে পাচ্ছি না। সেজন্য আমরা যখন এসেছি এই কম্পিউটার ইনস্টিটিউটে এই ক্যাম্পাসে, তখন পেয়েছি আপনাদেরকে, পেয়েছি আপনাদের স্নেহ মায়া মমতা ভালোবাসা। আপনারা যখন এই কম্পিউটার ইনস্টিটিউটে ছিলেন তখন আপনাদের কাছ থেকে আমরা শিখেছি ডিসিপ্লিন, আদর্শ, ন্যায়নীতিবোধ এবং কীভাবে আমরা একজন বাবদ ছাত্র হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি সেই নীতি। আমরা যখন চলার পথে কোনো সমস্যা হতো তখন সেটুকু আপনারা আমাদেরকে সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করতেন এবং চেষ্টা করতেন ঠিক তেমনইভাবে চেষ্টা করতেন আমাদের জীবনটাকে এবং আমরা কীভাবে পড়ালেখায় ভালো উন্নত করতে পারি সেদিকটাকে। কালের মহিমায় আপনারা চলে যাচ্ছেন এই প্রিয় ক্যাম্পাস ফেনী কম্পিউটার ইনস্টিটিউট থেকে, কিন্তু আপনারা উচ্চশিক্ষায় আরোহণ জ্ঞান আরোহণ করার জন্য চলে যাচ্ছেন। সেইভাবে
আমরা আজ আপনাকে কিভাবে বিদায় দেব তা খুঁজে পাচ্ছি না। এজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই প্রতিষ্ঠানের মান মর্যাদাকে সবুজ ভূখণ্ডে উদ্ধৃত করতে পারি, এই প্রতিষ্ঠানের মান মর্যাদাকে ধরে রাখতে পারি, যেন এই প্রতিষ্ঠানটি একটি ভালো প্রতিষ্ঠান হিসেবে, ক্যাম্পাস হিসেবে, একটি শৃঙ্খলাপূর্ণ ক্যাম্পাস হিসেবে পরিচিত হয়। আর আপনারা আমাদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে, গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আমাদের ক্যারিয়ারের, ব্যক্তিগত পার্সোনাল ক্যারিয়ারের দিকে যেন আমরা ডেভেলপমেন্ট করতে পারি, সেজন্য আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন আমরা আশা ব্যক্ত করছি। আর এই বর্তমানে আপনাদের ভালো একজন ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলবেন, নিজেকে ভালো ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলে আগামীতে দেশ ও জাতির সেবা করবেন, এ প্রত্যাশা আমরা রাখছি। যাবার বেলায় আপনাদেরকে আমরা কিছু রিকোয়েস্ট করব, সেগুলো হচ্ছে আপনারা যখন এই প্রতিষ্ঠানকে চলে যাচ্ছেন তখন আপনারা ভুলে যাবেন না আমাদেরকে, এবং ভুলে যাবেন না বাংলাদেশের একমাত্র সবুজ ভূখণ্ডের ডিসিপ্লিনপূর্ণ ক্যাম্পাস ফেনি কম্পিউটার ইনস্টিটিউটকে, এবং ভুলে যাবেন না আমাদের শিক্ষক মণ্ডলীদেরকে, এবং ভুলে যাবেন না আমাদের শিক্ষক মণ্ডলীদেরকে যারা আপনাদেরকে আমাদেরকে আপ্রাণভাবে চেষ্টা চালিয়ে প্রতিটি ক্লাসকে গুরুত্বপূর্ণভাবে টিচিং দিয়ে আমাদেরকে গড়ে তুলেছেন, এবং তারা নিজেদের দিকে না তাকিয়ে প্রতিটি ক্লাসই গুরুত্বপূর্ণভাবে নিতেন। যেভাবে একটি ক্লাসের পর গ্যাপ থাকে, কিন্তু সেই গ্যাপটুকু তারা নিজে না নিয়ে তারা অপর একটি ক্লাসে চলে যাচ্ছেন, কিন্তু এই গুরুত্বপূর্ণ দিকটা আমাদের জন্য স্মরণ হয়ে থাকবে আজীবন। সেজন্য আমরা আমাদের টিচারদেরকে কখনও ভুলবো না এই প্রিয় ক্যাম্পাসকে, এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো। আর আপনারা যাওয়ার বেলায় আর একটু অনুরোধ রাখবো যে আপনারা যখন দূরে দিক দিগন্তে ছুটে যাচ্ছেন, দিক দিগন্তে যখন ছুটে যাবেন, কিন্তু কালের অসীম মহিমায়ও আপনারা যেন পরবর্তীতে এই ক্যাম্পাসের দিকে মন প্রাণ থাকে, এবং মন প্রাণ থেকে যারা আসতেছে এবং যারা বের হয়ে যাচ্ছে, এবং এই ক্যাম্পাসকে আজীবন স্মরণ রাখেন। এরপরে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানকে গ্লোবালাইজেশনের এই যুগে পরিচয় করিয়ে দেবেন সারা বাংলাদেশে, শুধু সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে এই প্রতিষ্ঠানের মান মর্যাদাকে তুলে ধরবেন এই প্রতিষ্ঠানের ডিসিপ্লিনপূর্ণ অবস্থান, প্রতিটি অধ্যয়নরত অবস্থান, এবং এই প্রতিষ্ঠানের যে রেজাল্টের অবস্থান, সেজন্য এই প্রতিষ্ঠান থেকে একজন স্টুডেন্ট, একজন ভালো ইঞ্জিনিয়ার হয়ে, একজন ভালো প্রকৌশলী হিসেবে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে এই প্রতিষ্ঠানের মান মর্যাদায় সুনাম অর্জন করতে পারেন। যাওয়ার বেলায় আর একটু কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যখন আমাদের কাছে বিভিন্ন আমরা যখন আপনাদের কাছে বিভিন্নভাবে যে কোনো কিছু অনুরোধ করতাম, যে কোনো কিছু চেতাম, সেগুলোই পেতাম, এবং আপনারা আমাদেরকে যে অবস্থানে টিকিয়ে রেখেছেন, যে অবস্থান দিয়ে গেছেন, আপনারা আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাগুলো যেন আমরা কাজে লাগাতে পারি, সেজন্য দোয়া করবেন। আমরা যেন নিজেকে একজন ভালো মানুষ হিসেবে, একজন আদর্শ ছাত্র হিসেবে, একজন ভালো ছাত্র হিসেবে নিজেকে গড়ে তুলে আগামীতে আমরাও সাফল্য দ্বারপ্রান্তে উপনীত পারি, এবং আমরা দোয়া করছি আমরা যেন একটি ভালো ছাত্র হিসেবে এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে আগামী দিনে দেশ ও জাতির সেবা করবেন, এবং সেবা করবেন সারা বিশ্বের দিকে। আমি যাবার বেলায় আরেকটু প্রত্যাশা রাখছি যে আমরা বিভিন্নভাবে আপনাদের যে সমস্ত সমস্যা করেছি, আমাদের আপনাদের কাছে যেই দুঃখ দিয়েছি, এবং আমরা আপনাদের কাছে যে সমস্ত বেয়াদবি করেছি, সেগুলোকে ক্ষমাচ্ছন্ন দৃষ্টি দেখবেন এবং আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমি আমাদের থার্ড ইয়ারের পক্ষ থেকে এবং সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারের পক্ষ থেকে সকল অধ্যয়নরত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী বায়ু বন্ধুদেরকে অনুরোধ জানাবো, তারা যেন আমাদের সকল বলতুটিকে ক্ষমা দৃষ্টি দেখেন এবং তারা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এই প্রত্যাশা রেখেই, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া সঙ্গীত আমাদের মিস করেছি। এখন জাতির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের সেকেন্ড ব্যাচের আজকে ফেয়ারওয়েল অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল জনাব সালামত স্যার, উপস্থিত আছেন ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের সিএসটি ডিপার্টমেন্টাল হেড জনাব আতিকুল ইসলাম স্যার, উপস্থিত আছেন ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের ডিএনটি ডিপার্টমেন্টাল হেড জনাব মামুন স্যার, উপস্থিত আছেন ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষকবৃন্দ,
এবং আমার সহপাঠী বন্ধুরা উপস্থিত আছেন টেলিকম্পিউটার ইনস্টিটিউটের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের সম্মানিত জুনিয়র ভাইরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সর্বপ্রথম মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্যে যে যিনি আজকে আমাদেরকে একটি সুন্দর প্রোগ্রাম করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের ম্যানেজমেন্ট কমিটিকে, যারা আজকে আমাদেরকে ফাইনাল ইয়ারের পক্ষ থেকে আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা পা পা করে টেলিকম্পিউটার ইনস্টিটিউটের মধ্যে চারটি বছর অতিক্রম করেছি। আমরা ছিলাম টেলিকম্পিউটার ইনস্টিটিউটের সেকেন্ড ইয়ার। আমরা যখন এই ইনস্টিটিউটে আসি তখন আমরা একটি সুন্দর মনোরম পরিবেশ পেয়েছিলাম এই ইনস্টিটিউটে। আমরা এই ইনস্টিটিউটে পেয়েছিলাম আমাদের অভিভাবক হিসাবে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে। আমরা এই ইনস্টিটিউটে এসে পেয়েছিলাম আমাদের গার্ডিয়ান হিসাবে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে, যাদের গাইডলাইনে, যাদের সহযোগিতায় আমরা আজকে এ পর্যন্ত এসে উপনীত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি প্রতিষ্ঠানে পড়ালেখা করার সুযোগ পেয়েছি যেটা বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান টেলিকম্পিউটার ইনস্টিটিউট, একটি আন্তর্জাতিক মানের ইনস্টিটিউট। আজকে আমরা যখন আমাদের বন্ধুদের মাঝে টেলিকম্পিউটার ইনস্টিটিউট সম্পর্কে আমরা যখন কথা বলি তখন আমরা নিজেদেরকে নিজেরা গর্ববোধ করি যে আমরা টেলিকম্পিউটার ইনস্টিটিউটের স্টুডেন্ট, এবং নিজেদেরকে গর্ববোধ মনে করি আমরা যখন পরিচয় দিই আমরা টেলিকম্পিউটার ইনস্টিটিউটের স্টুডেন্ট। এমন একটি সুন্দর পরিবেশে আমরা গত চারটি বছর অতিক্রম করেছি। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার প্রথমে আমার সম্মানিত টিচারদেরকে সম্বোধন করে আমি কিছু কথা বলতে চাই। আমার সম্মানিত টিচারবৃন্দ, আমি আমার এই প্রতিষ্ঠানকে তুলনা করি একটি ফুল বাগানের মতো। একটি ফুল বাগানে যেমনি করে অনেকগুলো বৃক্ষ থাকে আর ওই বৃক্ষের ওই ফুল গাছের থাকে অনেকগুলো ফুল, ঠিক আমাদের এই কম্পিউটার ইনস্টিটিউট হচ্ছে একটা ফুল বাগান, আর আমাদের এই ইনস্টিটিউটের প্রত্যেকটা টিচার হচ্ছে ওই ফুল বাগানের বৃক্ষ। আর আমরা এই ইনস্টিটিউটে যে ছাত্রছাত্রী আসি বর্তমানে ছিলাম তারা হচ্ছি ওই বৃক্ষের ফুল। আমরা যারা ওই বৃক্ষ থেকে সুরভি নিয়ে আজকে টেলিকম্পিউটার ইনস্টিটিউটের স্টুডেন্টরা সারা বাংলাদেশকে সুরভিত করছে। সম্মানিত উপস্থিতি, আমরা যখন এই ইনস্টিটিউটে প্রথম আসি তখন আমরা আমাদের মাতা পিতাকে ছেড়ে যখন আমরা এই ইনস্টিটিউটে আসি তোমরা আমরা তখন অনেক কিছুর গ্যাপ করি, সেই গ্যাপগুলোকে ফিল আপ করেছেন আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী। আমি যদি আমার সম্মানিত টিচারদের সম্পর্কে যদি বলতে চাই, আমার সম্মানিত টিচারদের গুণগান সম্পর্কে যদি বলতে চাই, আমার মনে হয় না আমি শেষ করতে পারবো ওনাদের গুণগান বলে। আমি আমার সম্মানিত আজকে অনুষ্ঠানে আমি প্রথমে টিচারদেরকে স্মরণ করতে গিয়ে আমি প্রথমে স্মরণ করছি আমার সম্মানিত সালাম স্যারকে, যিনি এই কম্পিউটার ইনস্টিটিউটে সুন্দর একটা পরিবেশের ভিত রচনা করে দিয়েছিলেন আর ওই ভিতকে পরিপূর্ণ করে দিয়েছিলেন আমাদের বর্তমান সম্মানিত টিচারবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আমি যদি আমার সম্মানিত টিচারদের কথা বলতে চাই প্রথমে আমার মনে পড়ে আমার সম্মানিত আতিক স্যারের কথা মনে পড়ে যায়। আমার ফার্স্ট সেমিস্টার থাকার সময় ক্লাসের সেই সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ের কথা, যিনি সুন্দর করে আমাদেরকে কীভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হতো, কীভাবে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা হতো, কীভাবে একটা এরে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হতো, যিনি আমাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন। আজকে আমরা যখন এগুলো মনে করি তখন আমাদের অন্তরে নাড়া দেয় স্মৃতিগুলো। সম্মানিত উপস্থিতি, আমরা যখন এই ইনস্টিটিউটে প্রথম আসি তখন আমরা এই আতিক স্যারকে পেয়েছিলাম আমাদের অভিভাবক হিসাবে। তিনি আমাদেরকে আমাদের বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে এসেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি যদি আমার সম্মানিত মাহবুব স্যারের কথা বলি,
আমি মাহবুব স্যার সম্পর্কে দুইটা কথা বলতে চাই, ওনার দুইটা গুণাগুণ, ওনার অনেকগুলো গুণাগুণ রয়েছে, তার মধ্যে মাত্র দুইটা গুণাগুণ বলবো। আমার সম্মানিত মাহবুব স্যার ছিলেন সব সময় ক্লাসের ব্যাপারে সিরিয়াস, যিনি তার শত ব্যস্ততার মাঝে আমাদের ক্লাসগুলো নিতেন, আমাদেরকে সব সময় তিনি কেয়ারটেকার করতেন। অবশ্যই আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানে উপস্থিত। আমি মাহবুব স্যারের যে দ্বিতীয় গুণটার কথা বলতে চাই, আমি আমার শিক্ষা জীবনে এমন কোনো টিচার দেখি নাই যে টিচাররা আমাকে সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজের বাধা দিয়েছেন, কিংবা অসৎ কাজ থেকে দূরে থাকার জন্য পরামর্শ দিয়েছিলেন। এই মাহবুব স্যার আমাদেরকে সবসময় নামাজ পড়ার জন্য, সৎ পথে থাকার জন্য আমাদেরকে পরামর্শ দিতেন। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো এখান থেকে যাওয়ার পর আমরা স্যারদেরকে মিস করবো, হয়তোবা আর কখনো শুনতে পারবো না, যে হয়তোবা আর কখনো মাহবুব স্যারের মুখ থেকে শুনতে পারবো না, ইব্রাহিম তুমি কি আসলে নামাজ পড়েছিলে, হয়তোবা আর কখনো শুনতে পারবো না, ইব্রাহিম তুমি লাল জামা কেন পড়েছো, এটা জাহান্নামের পোশাক, হয়তোবা আমরা আর কখনো শুনতে পারবো না। আজকে আমাদের মাঝে খুবই কষ্ট লাগতেছে এই সমস্ত টিচারদেরকে ছেড়ে আমরা চলে যাচ্ছি। সময়তে উপস্থিতি, আমরা যখন আমাদের বাচ্চারের কথা বলতে যাই, আমার মনে হয় এই ইনস্টিটিউটে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি আমি আমার বাচ্চারকে। আমার মনে আছে আমরা যখন ক্লাস থার্ড ইয়ারে ছিলাম, আমরা অ্যাডভান্স সফটওয়্যার প্রোগ্রাম সলিউশন নামে একটা অর্গানাইজ করেছিলাম, আমরা তখন স্যারের সহযোগিতা নিয়েছিলাম সফটওয়্যার সলিউশনে। আমরা যখনই স্যারকে স্যারের রুমে গিয়ে দরজায় নক করতাম, সাথে সাথে আমরা দেখতাম স্যারের শত ব্যস্ততার মাঝে স্যার আমাদেরকে সময় দিতেন। আমার একদিনের কথা আমার খুবই হৃদয়ে নাড়া দেয়। আমি দেখেছি স্যার 8টা থেকে 1টা পর্যন্ত ক্লাস নিয়েছেন, ল্যাব নিয়েছেন 1টা বাজে, ওই সময় স্যার মাত্র লাঞ্চ সেরে বিছানায় রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলেন। এমন টাইমে আমাদের থার্ড ইয়ারের একরাম ভাই, আমি আরও দু একজন মিলে আমরা স্যারের কাছে একটা প্রোগ্রামের সলিউশন জানাবেছি। স্যার সেই নিজের আরামকে ত্যাগ করে স্যার আমাদেরকে সময় দিয়েছিলেন। এমনকি স্যার টানা 1 থেকে 2, 3, 4, 5 ঘন্টা পর্যন্ত স্যার আমাদেরকে সময় দিয়েছিলেন। আমরা এরকম স্যারদেরকে হারাতে যাচ্ছি সম্মানিত উপস্থিতি। হয়তো আর কখনো শুনবো না বাহাত স্যারের মুখ থেকে যে ইব্রাহিম তুমি কি এই ফাংশনটা নিয়ে এই প্রোগ্রামটা করেছো, হয়তো আমরা আর শুনবো না। আমরা যখন আমাদের সম্মানিত মামুন স্যারের কথা বলতে যাই, আমাদের মামুন স্যার সবসময় থাকতেন হাস্য উজ্জ্বল অবস্থায়, তিনি সবসময় ক্লাসে সবাইকে মাতিয়ে রাখছেন, তিনি ছিলেন সংস্কৃতি মনা, যিনি ছিলেন ক্রীড়ামোদী। সম্মানিত উপস্থিতি, আমরা যখন আমাদের পরিচ স্যারের কথা বলতে যাই, আমাদের মনে পড়ে যায় আমরা যখন এই ইনস্টিটিউটে প্রথম আসি, এই ইনস্টিটিউটে আমরা যখন প্রথম হোস্টেলে আসি, আমরা প্রথমেই হোস্টেল পরিচালক এবং অভিভাবক হিসেবে পেয়েছিলাম আমার সম্মানিত পরিচ স্যারকে, যিনি আমাদেরকে হোস্টেলের বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন। শুধু হোস্টেলের কাজে না, আমাদেরকে একাডেমিক হতে শুরু করি সমস্ত কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা এখনও মিস করি পরিচ স্যারের সে বাংলা সাহিত্যের ক্লাসের কথা। তোমরা হয়তো অনেকে বর্তমানে যারা জুনিয়র আছো, হয়তো অনেকে আমাদের পরীক্ষারের ক্লাস পাও নাই, তোমরা যদি পরীক্ষারের ক্লাস যদি পাইতা, তাহলে তোমরা আমাদের মতো মিস করতা স্যারকে, যে স্যার কীভাবে বাংলা সাহিত্যের ক্লাস নিতেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই সমস্ত টিচারদেরকে আমরা আজকে ছেড়ে চলে যাচ্ছি, খুবই দুঃখ লাগতেছে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে ফাইনাল ইয়ারের পক্ষ থেকে, ফোর্থ ইয়ারের পক্ষ থেকে আমার সম্মানিত শিক্ষক মহোদয়ের নিকট আমি আকুল আবেদন জানাচ্ছি। আমরা গত 4টি বছর এই ইনস্টিটিউটে ছিলাম, এই ইনস্টিটিউটে আপনাদের সাথে বিভিন্ন কার্যকলাপে বিভিন্ন পরিবেশে মিশেছি, আমরা স্বীকার করছি আমরা বিভিন্ন পরিবেশে আপনাদের সাথে মিশতে গিয়ে আমরা আপনাদের সাথে অন্যায় করেছি, আমরা আপনাদের সাথে বেয়াদবি করেছি। আমরা আপনাদের স্টুডেন্ট ছিলাম, আমরা আপনাদের ছেলের মতো ছিলাম, আমরা আপনাদেরকে আমাদের পিতার মতো জানতাম, তাই আপনারা আমাদের পিতা হয়ে অবশ্যই আমাদের যে অন্যায়গুলো ছিল আপনারা আমাদেরকে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। এবং আমি হাত জোর করে কোর জোরে বিনতি করছি, আপনারা আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি যখন ক্ষমার বিষয়ে যাই, তখন আমার একটা হাদিস মনে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছিলেন যে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর নিকট সরাসরি কবুল হয়ে যায়, তার মধ্যে একজন হচ্ছে তার মাতা পিতা, একজন হচ্ছে মজলুম যে অত্যাচারী কর্তৃক অত্যাচারিত,
আরেকজন হচ্ছেন টিচার, শিক্ষক। আজকে যদি আমাদের আমাদের সম্মানিত টিচাররা আমাদেরকে ক্ষমা না করেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমাদের মধ্যে যারা টিচারদেরকে মনে কষ্ট দিয়েছে তারা কখনো জীবনে উন্নতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আবারও আমার সম্মানিত টিচারদেরকে বিনীত অনুরোধ করছি, আমাদের ফাইনাল ইয়ারের পক্ষ থেকে এবং সিএসটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনারা আমাদের সবাইকে আপনাদের সন্তান